গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক দুষ্টু মিষ্টু ব্লগ। আর এখন বাজে হলো সকাল 10:30 মতো বাজে, আর তা ভাবলাম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। এখন আমি ব্রেকফাস্ট করছি, এটা খেয়ে দেখি কী করা যায়। ব্রেকফাস্টে খাচ্ছি হলো রুটি, আলু ভাজা, কলা, ডিম সিদ্ধ, এটাই খাচ্ছি এখন সকালবেলা। হেডফোন কোথায় আছে? আমি কোথায় দেখেছি? আমার হেডফোনটা দেবো, তুই নোটটা খুবলে তুলে দিচ্ছিল। স্নান করে আসলাম, স্নান টান করে ফ্রেশ হলাম, এখন একটু রেডি হই ফ্যান চালিয়ে। যা, লাইনটাই তো নেই, লাইন নেই না, লাইন চলে গেল। আমি স্নান করে আসলাম, ভাবলাম রেডি হব, লাইন চলে গেল। হ্যাঁ ভুলে গেলাম, মোটামুটি হলো বাথরুম অন্ধ। হ্যাঁ অন্ধ করে কাম করে গেল, হ্যাঁ তখনই লাইন চলে গেল। ভাবলাম ফ্যানটা চালিয়ে চুলটা শুকাবো, যাক লাইন নেই, কিছু করার নেই, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, ওই যে এখান থেকে নাও একটা, আর নিতে হবে না, এখান থেকে হবে। না মাথা আর খাবো না আজকে, না খাবো না মাথা, এমনি মাছি দাও। তুমি একটা নাও ডিম, আমি একটাই খাবো। কত আইটেম গুলো রেখেছো? ছিল এটা, ছিল মাথা খাবে না, মাথা আর খাবে না।
পুষাকটা চুরি খাবা খাই একটু কমিয়ে দাও হাতে পরিমাণটা, আমি না হলে শান্তি মতো খাবো। একটু কমিয়ে দাও, কমেই না হাতে, হাতে কমেই না, চালাক আর কিছু না, নিচে বসিস আরামসে খাবো। না নিচে বসে খাই আরামে, ফ্যানটা অফ করে আসি। অনেকটা খাবার, আমরা এখন লাঞ্চ করবো, তোমরাও যেতে আসো একসাথে খেয়ে নিই সবাই মিলে। কি আছে আমি বলি, ওখানটায় আছে কি এই যে দেখাচ্ছি, আছে হলো ডিম, ডিম কারি আছে, ইলিশ মাছের ঝোল আছে, পুঁই ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে, বাঙাল আছে রাইস। গাইস এখন বিকাল হয়েছে, একটু শুয়েছিলাম, উঠে ভাবলাম কিছু টিফিন করি, তো এখানে বানানো রুটি বেলা হচ্ছে ময়দা দিয়ে, মানে ময়দা মেখে নিয়েছি, সেটাকে বানাচ্ছি এখন, মানে রুটির মতো করে বেলে নিয়ে এই গ্লাসে ছোটো ছোটো করে কেটে নেব, আর সেটা দিয়ে বানানো হবে মোমো। তো ভাবলাম বিকালবেলা মোমো করি, সবাই মিলে খাবো। এখানে আছে ডিম কারি, একটা রুটি আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি চিকেনটা নিলাম না, কারণ ইচ্ছে করলো না এখন আর চিকেনটা খেতে, তো বিরিয়ানিটা নিলাম, ডিম কারিটা রুটি, এটা খাবো আমি এখন।